কত যুগ পর মনে হচ্ছে ছেলে একটু দুপুরবেলা ঘুমিয়েছে, আর তাই জন্য ওর পাপাও পাশে একটু ঘুমিয়েছে, আর আমি শান্তিতে একটু দুপুরে ব্লগটা এডিট করলাম। কথাটা কি জোরে বলে ফেলেছি বাবা? কথাটা কি জোরে বলে ফেলেছি? জোরে বলে ফেলেছি কথাটা? হ্যাঁ, একটু ভালো কথা বলা যায় না ছেলের ব্যাপারে, বললেই সঙ্গে সঙ্গে সেটাকে রং প্রুফ করবে। দেখো উঠে গেল, নিজে তো উঠলো উঠলো, আর পাপাকেও ঘুম ভাঙাবে। বলে অনেক ঘুমিয়েছি, অনেক ঘুনো দিয়েছি, এবার আমি কিন্তু ঘুরতে যাব, ঘুলু ঘুলু করতে যাব। দেখো আমার কাছে আসছে না, ও ঘুমিয়ে আছে, ওর কাছেই যাবে। এই অনেক ঘুমিয়েছ, আমি ভালো টাইমে ক্যামেরাটা করেছি, জাস্ট তোমাদের ঘুমটা তুলতে গেলাম তখনই উঠে গেল, প্রায় 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছে। পাপলা পাপলা, উঠেই দুধ তুমি চুলু পাপলার, উঠেই দুধ তুমি চুলু। বলে ও তো, ওই যে এক হাত দিয়ে ধরবে আর এক হাত দিয়ে ডাকার চেষ্টা করে, বলে ও তো, ও তো পাপা, ও তো। দেখে দেখো কিভাবে অনেক হয়েছে, ও তো। হ্যাঁ পাপলা, পাপলা একটু এদিকেও তাকা, সারা দুপুর কষ্ট করলে ঘুম পালাম আমি, জেগে থাকলাম আমি, পাহারা দিলাম আমি, মোছা মারলাম আমি, আর যাওয়ার বেলা পাপার কাছে, এটা কেমন তোর কথা পাপা? আমি এখানটাতে রেডি ফেডি করে দিয়ে পাটা ধরে আছি, দেখো যাওয়ার কত ইচ্ছে। সমস্ত ঘরের জানলাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, তো প্রীতমকে আমি বলছি কি, হঠাৎ করে দেখছি এত ফুরফুর ফুরফুর করে মশা ঢুকে যাচ্ছে। আমি বললাম কি, এই যে মশাগুলো কোথা দিয়ে ঢুকলো, তুমি উত্তরটা কি দিলে? ধরো একটাকে তাড়াতাড়ি ধরে জিজ্ঞেস করে নেবো, বললো। ও বলছে একটাকে ধরো তাড়াতাড়ি, জিজ্ঞেস করি কোন জায়গাটাতে দিয়ে ঢুকলো, কোন জায়গা ফাঁকা, ওখানটাতে একটা বন্ধ করে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। দেখালাম সারাটা দুপুর বাবা বেটু মিলে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে আবার আমাকে বলছে তুমি বসে আছো কেন, রেডি হও, বাইরে যাব। তো তো যাই হোক, আজকে যাবো, আমি বলেছিলাম আগের ব্লগে, সকালের ব্লগে, যে ঘরের কিছু বাজার শেষ হয়ে গেছে সেটা আনতে। আমাদের রোববার আজকে পাড়ার দোকান সব বন্ধ হয়ে যায় বিকেলের পর থেকে, তাই এখানে সামনে যে একটা বাজার আছে ওখানটাতেই যাব, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা, নাকি ওখানেও আজকে বন্ধ। তো এখানে প্রিয়াঙ্কে পুরো খাইয়ে দাইয়ে রেডি রেডি করে দিয়ে যাচ্ছি, আর আমি আর প্রীতম গিয়ে পটাপট সবজি বাজারগুলো নিয়ে আসবো। দেখাচ্ছি আমি প্রিয়ান কী করছে। এই যে পাপা এখন প্রিয়াঙ্কে মোজা পরাচ্ছে, আজকে পড়াতে দিয়েছে, কালকে তো কত কমপ্লেন, নিয়ে যাও ছেলেকে, নিয়ে যাও, ওকে নাকি পড়াতেই দেয় না, ওকে পেন্টুও পড়াতে দেয় না, মোজাও পড়াতে দেয় না, গেঞ্জিও পড়াতে দেয় না, আজকে পড়াতে দিয়েছে, তাই কত আদর। কি মনোযোগ সহকারে দেখছে, পায়ের মধ্যে ওটা কি পরিয়ে দিল, কি পরিয়ে দিল, খুলবি না, এটা খোলা যাবে না। এখন প্রীতম বলছে যে পকোকে নিয়েই যাব, চল এই যে চন চন চান। এই যে প্রিয়ান কই, প্রিয়ান, এই যে প্রিয়ান কান্নাকাটি, যেই দেখেছে আমরা বেরোচ্ছি সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হাফ রাস্তা প্রীতম ওকে কোলে করে নিয়ে আসলো, এখন আমি আবার হাফ রাস্তা ওকে নিয়ে যাচ্ছি। আমরা তো তাড়াতাড়ি এসেছি, তখনও সবজির দোকান খোলেইনি, তাই এখানটাতে উল্টো পাশের দোকানটা থেকে গ্রসারি জিনিসগুলো নিচ্ছি, আর এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে সবজির দোকান এক এক করে খুলছে, আর প্রীতম প্রিয়াঙ্কে নিয়ে এখানে ঘোরাঘুরি করছে। এখান থেকে নিয়ে নিলাম আপেল আর কলা। পাপা আপেল খাবি? আপেল, হ্যাঁ। ফাইনালি সবজি বাজারও হয়ে গেল, পুরো একদম ব্যাগ ট্যাগ ভর্তি ভর্তি ব্যাগ, দুটো হাঁস না বাড়ি থেকে বানিয়ে দেবো, বাড়ি থেকে চা বানাবো, এখন আবার বলছে চা খাবে, এখান থেকে চা কেন খেতে যাবো, আমরা বাড়ির চা খাবো। হাতগুলো সব ধরে গেল, ওফ, একটা হাতে এত কিছু, এটার মধ্যে সব গ্রসারি বাজার, আর এর মধ্যে সবজি বাজার, এটার মধ্যে ফল। একটা চিরকুট নিয়ে গেছিলাম, কারণ না
না বাড়ি থেকে যতই প্ল্যান করে যাই না কেন, এটা লাগবে ওটা লাগবে, ওখানে গিয়ে আলটিমেট সব ভুলে যাই, তারপরে আধা জিনিস আনি তো আধা জিনিস ফেলে আসি। তো এখন চিরকুট গুলো মিলিয়ে মিলিয়ে দেখছি যে আর কিছু বাদ গেছে কিনা, যদিও দেখে দেখেই এনেছি, বাদ যাওয়ার তো কথা না। কিং সয়াবিন অয়েল এই প্রথম আনলাম, দেখা যাক কেমন। অনিয়ন এনেছি, পটেটো এনেছি, অয়েল, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, লঙ্কা, ধনে পাতা, ডিমটা খালি বাকি আছে। দেখো বললাম না একটা না একটা জিনিস মিস হবে, ডিমটা বাকি আছে। তো চলো এখন বানাবো গরমা গরম চা আর ছোলে ছোলা। এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর বাদাম, এটাকে একটু মাখামাখা করবো। এটা ভিজিয়ে রাখলে কি সুন্দর বিকেলের টিফিন রেডিমেড তৈরি হয়ে যায়, কিন্তু এই ভেজানোর কথাটাই মনে থাকে না, তাই আজ সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর টিফিন একটা রেডি হয়ে গেল। চা তো এখানটাতে রেডি, এখানে ছোলা মাখা ছোলাটা মাখবো বলে নিলাম, এগুলো সব রেডি করলাম, বাট প্রীতম বললো চায়ের সঙ্গে এটা মাখাটা খাবে না, আজকে নাকি ইন্ডিয়ার খেলা আছে, তো এটা এখন চা বিস্কিট খেয়ে নেবে আর খেলা দেখতে দেখতে পরে এটা ভালো করে মেখে নিতে বললো। প্রীতম গেছে জল ভরতে, ততক্ষণে আমি এক ছেলের সুজিটা একটু করে নিই। এগুলো কিছু সাজিয়ে রাখিনি, একটু পরে সাজাবো, চাটা খেয়ে নি, চায়ের পিপাসা লেগেছে। সব থেকে বেস্ট পার্ট যে বিস্কিট নাও, চায়ের মধ্যে ডুবাও। আমি চা খাই না, বিস্কিট ভিজিয়ে খাওয়ার জন্য চা খাই। প্রীতমের থেকে দুদিন নিয়েছিল, আমার মানা করেছে, তারপর থেকে আমি নিজের জন্যই বানাই। চা খেয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। জানি না কেন আগে আমি কখনোই চা খেতাম না, কিন্তু এদিক নাগাদ দেখছি চাটা বেশ ভালোই লাগছে, কারণ আমি একটু কড়া করে চাটা বানাই আর চিনিটাও একটু কম দিই। তাতে যদিও প্রীতমের একটু অসুবিধে হচ্ছে, বাট ঠিক আছে, এতদিন চিনি কম খাওয়ার কথা বলে বলে মানাতে পারিনি, এখন যেহেতু আমি খাচ্ছি তাই জন্য সেরকম কিছু বলছেও না। তবে মাঝে মধ্যে একটু বলে চিনিটুকু না দিলেই হয়, বুঝি সেটা ব্যঙ্গাত্মক কথা, বাট ঠিক আছে, অল্প অল্প করে অভ্যেস হয়েই যাবে, এমনিও চিনি খাওয়া তো খুব একটা ভালো জিনিস নয়। তো এখানে আজকে প্রিয়ানের জন্য অনেক দিন বাদে একটু কলা স্ম্যাশ করে দিচ্ছি, ওর খাবারে তো আর লবণ চিনি কিছুই থাকে না, তাই লবণের পরিবর্তে একটু বাটার দিই আর চিনির পরিবর্তে যতটা সম্ভব এরকম মিষ্টি জাতীয় ফল থাকলে সেটা দিই। কলাটা যদিও ওই মাঝখানে কিছুদিন ওর ঠান্ডা লেগেছিলো বলে দিতাম না, বাট এখন দেওয়াই যাবে। প্রিয়ানের খাবার এখানটাতে রেডি, আর এটাকে দেখো কি করে যাচ্ছে, ম্যাট্রেস গুলোকে সব টেনে টেনে তুলছে, ও প্রীতম বারবার ঠিক করছে আর এ বারবার করে নষ্ট করে দিচ্ছে। ভয় লাগে না, না বাবাকে ভয় পাও না, না প্রীতম ওকে ও বললে ও আরো দুটো আবার ও করে দেয়। ও কেন বউ, কেন তুমি শুনছো না পাপার কথা? এই গেঞ্জিটা মনে খুলে দিতে হবে, গরম লাগছে, খুলে দাও, আমার খুলে দাও। ভাবছিলাম যে কেমন খাবে, তো দেখলাম কলা আপেলটা দেওয়াতে না কি সুন্দর, মানে খুব ভালো কলা আপেলটাও ভালো খাবে বোঝা যাচ্ছে। এমনি নর্মাল সুজি দিলে পরে অনেক ঘ্যান 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 করে তারপরে খাওয়াতে হয়, বাট আজকে কলাটার জন্য হয়তো ওকে পট করে গিলে নিচ্ছে, তো কষ্ট করতে হচ্ছে না, ওই জন্যই হয়তো আরো বেশি ভালো খেলো। এই বাবা কি হচ্ছে মশা, তো ওর খাওয়া তো কমপ্লিট, এখন ওর পাপার জন্য ছোটটা মাখবো। অনেক কষ্টে প্রিয়ানকে একটু শান্ত করিয়ে তারপরে আবার আসলাম। আজ বিকেল থেকে কেন জানি না সুজি খাওয়ার পর থেকেই এত ঘ্যান ঘ্যান করছে, এক একবার না কিছু খাওয়ার পরে যদি এরকম করে খুব ভয় হয়, মনে হয় খাওয়ার জন্য হলো না তো, কিন্তু আবার পরে মনকে সান্ত্বনা দিই যে না একটু একটু অভ্যেস না করালেও তো হবে না, ডাক্তার লাস্ট কনসালটেশনে বলেছিল এখন থেকে অল্প অল্প করে সব কিছুই খাওয়াতে, না হলে পরে অভ্যেস হবে কী করে, যদি হজমের একটা ওষুধ দিয়েছিল যখন খুব বেশি কান্নাকাটি করে ওরা তো আর বলতে পারে না কেন কি অসুবিধে হচ্ছে, বাট আমি একটু হজমের ওষুধটা খাইয়েই দিই। আর আজ যেটা হচ্ছে বুঝতে পারছি না সেটা খাওয়ার জন্য কি না, বাট চোখে ভীষণ ঘুম, বাট ঘুমোতে পারছে না। আর এই যে এখানটাতে সমস্ত কিছু দিয়ে আমার মাখা কিন্তু রেডি, একটু কাঁচা সর্ষের তেল সবার লাস্ট দিয়ে দিলাম আর একটু লবণ, আর সবশেষে যেটা ম্যান্ডেটরি সেটা হলো একটু লেবু, লেবুর একটু রস ছিটিয়ে দিলে এটার একটা আলাদাই লেভেলের টেস্ট চলে আসে। তো এখানে আমার মাখা রেডি, তো এখন যাই যার জন্য এত আয়োজন সে কেমন খেলো সেই ফিডব্যাকটা নিতে। ঠিক
খেয়ে দেখো কেমন লাগছে। দোকান খুলে নাও, ভালো চলবে। বেস্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, খুলে দিও একটা ঠেলা গাড়ি। এটাকে দেখো, ওপরে থাকলে এবারে নিচে যাবে, আবার নিচে পাঠালে পরে ভাবে ওপরে আসবে। আবার নামাও তো, নিচে নামাও, নামাও নিচে, নামাও নিচে, নামাও দেখি। ওকে ফুলটা অন করে দিতে হবে, দাঁড়াও। দিও না, কোথায় কোথায় আবার মেসেজ করে দেবে, ফোন লাগিয়ে দেবে। দাঁড়াও, এটা করে দিই, ফ্লাইট মোডে। হ্যাঁ, ফ্লাইট মোডে। ওই দেখো মাথার মধ্যে একটা মশা। পাপা মজা ওয়াতে পারি দা। এই যে এগুলো পাতা থাকে না, এগুলোর ঝুলতে থাকে, ওটা ধরে ধরে টানতে থাকে, সব এখান থেকে পড়তে থাকে। তার জন্য এটাকে আমি ফোল্ড করে রেখেছি দূরে দিয়ে। এখন দেখো এই আয়রন টেবিলটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে, মানে মাথাও এতটা উঁচু হয়ে গেছে, উপরের জিনিস হাতানোর চেষ্টা করে। কেন রে পাপা এত দূর তো দূর তো, তুই এখান থেকে নিয়ে ওই ভেতরে পর্দা যেটা আছে ওটাকে টানার চেষ্টা করছে। পাকামি। আজকে বিকেল থেকে না প্রিয়ান এত জেদ করে যাচ্ছে, জেদটা কিসের, ও মোবাইল নেবে। এই লাস্ট দুদিন ভিডিও কল করেছে, ভিডিও কল দেখার পরে ভিডিও কলের মধ্যে ঢুকে যাওয়ার একটা চেষ্টা আর ভিডিও কল থেকে ধরার একটা চেষ্টা ছিল। আর আজ থেকে প্রীতম যে হাতে মোবাইল নিচ্ছে বা আমি মোবাইল নিচ্ছি, ওর মোবাইলটাই লাগবে। যত বড় হচ্ছে দুষ্টুমি এত বাড়ছে, চোখে ঘুম যেটা একটু আগেই বললাম, অথচ খেলার দিকে মন, দুষ্টুমির দিকে মন, কিছুতেই ঘুমোতে চাইছিল না। আর ও যদি দুষ্টুমি করে তো ঠিক আছে, কিন্তু যদি কান্নাকাটি করে না, আমাদের সবার মনটা ভীষণ খারাপ হয়ে থাকে। তাই অনেক কষ্টে এখন ঘুমটা পাড়ালাম। ঘুম, এর আগেও তো ঘুম চোখে, এবার মানে ঘুমোচ্ছিল না, এখন এ কাঁদতে 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 ঘুমাবে। ঘুমের জন্য এতক্ষণ চিৎকার, তার উপরে একটা জেদ মোবাইল নেবে। এবার মোবাইলটা যদি দেওয়া হচ্ছে না, এবার মোবাইল নিয়ে যেখানে সেখানে ফোন লাগিয়ে দিচ্ছে, তার জন্য এই কাণ্ড। ফাইনালি একটু ঘুমিয়েছে। বাপরে বাপ, মানে পুরো ঘাম বেরিয়ে গেলো ওকে ঘুম পাড়াতে গিয়ে, আর এখন থেকে সেই ছটা থেকে শুরু করেছে এই চিৎকার চেঁচামেচি। যাই হোক, এখন আর সময় নষ্ট করবো না, ফটাফট এখন রুটিটা করবো। যেহেতু চিকেনটা দুপুরেই করেছিলাম, আগের ব্লগ যারা দেখেছো জানো তো, চিকেনটা আছে, ওটাকে একটু কষিয়ে নেবো, ভালো করে গরম করে নেবো, আর এখন করবো রুটি। প্রীতম প্রথমে বলছিল লুচি, তারপরে এখন আবার বলছে ঠিক আছে রুটি করো, কিন্তু রুটির মধ্যে ধনে পাতা আর লঙ্কা কুচি কুচি করে কেটে দিতে। আমি বুঝলাম না রুটির মধ্যে এটা কবে মানে দেওয়া যায় কি না, বাট হ্যাঁ ওই আর কি একটু পরোটা টাইপেরই হবে হয়তো, দেখা যাক, চেষ্টা করে দেখি আজকে, এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্ট করি। আটাও শেষ হয়ে গেছিলো, তো এই যে আটাও নিয়ে এসেছি আজকে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, একটু কালো জিরে, একটু লবণ, চিনি, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, এ কটা দিয়ে দেখি এটা কী দাঁড়ায়। কারণ এরকমভাবে তো কখনো করিনি, এরকমভাবে সব কিছু দিয়ে, আরও গাজর পেঁয়াজ সব দিয়ে যেটা করা হয়েছে এর আগে গোলা রুটি, বাট রুটি বা লুচি এরকমভাবে এই প্রথম। তো দেখা যাক, এবার পুরোপুরি ফাইনালি বানিয়ে নেব, এটার মধ্যে একটু তেল দেব। চেষ্টা করার পরে ফাইনাল চেহারা হলো পরোটার এটা, আর চিকেনটা তো দুপুরবেলায় দেখিয়েছিলাম, ওটা একটু জল দিয়ে গ্রেভি করলাম, না হলে পরে এটা দিয়ে খাওয়া যাবে। আমার জাস্ট খাওয়া হলো, প্রিয়ান এত কান্নাকাটি করছে, ওকে নিয়েও আজকে খেতে পারলাম না, তো এখন আমি বসবো খেতে। তার আগে শুনে আসি কেমন হয়েছে, কেমন হয়েছে তোমার বুদ্ধিতে বানানো, তোমারই বুদ্ধি ছিল যদিও। আমিও ধনে পাতার জন্য কিছু স্পেশাল হয়নি, এমনি পাতা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা মানে কি আরো বেশি দিতে লাগতো হয়তো, তাহলে পরে কিছু হতো। হ্যাঁ কিন্তু না, হ্যাঁ আমিও একবার একটু খেয়ে দেখলাম, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এখন আমি বসি। এই যে সারাটা বিকেল কান্নাকাটির পরে এখন এই ঘুমের টাইমে এসে ওর কান্নাকাটি গায়েব হয়েছে, আর এখন পুরো ফুল এনার্জি, পুরো ফুল এনার্জি। এখন পাপাকে মশারির দড়ি খাওয়াচ্ছে। পাপাকে আমি খাবার খাইয়েছি, পাপা পাপা রুটি মাংস খেয়েছে, নুতি মাংস খেয়েছে, তো এই দড়ি খাওয়াতে হবে না। রাগ হয়ে গেছে। তো চলো, সারাদিনের মতন আজকের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দিনের ব্লগ তো দুপুরবেলায় এন্ড করে দিয়েছিলাম, আর বিকেলের ব্লগটা শুরু করে এখন এখানটাতেই এন্ড করছি।
তো চলো আজকে যেটা এক্সপেরিমেন্ট বলছিলাম এক্সপেরিমেন্টটা করেছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাট ধনে পাতার যে ফ্লেভার একটা আলাদা হবে সেটা পাইনি, কেন পাইনি জানি না, হয়তো আরও ধনে পাতা দিতে হতো নাকি, বাট ঠিক আছে, নিজেদের মতন তো খাওয়ার মতন হয়েই গেছে। তো চলো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট সবাই, খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পপা।